জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভোট সন্ত্রাসের বলি আরও এক। মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি এলাকায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম সিজারুল শেখ, তার বাড়ি হারুমণ্ডলের পাড়ায়। মৃতের পরিবার কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। চিকিৎসা চলাকালীন গতকাল রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় তার। আমার বেটা তৃণমূল করে পাঠিয়ে তৃণমূলে ঘুরে ছেলেপুলের সাথে ওরা যৌথভাবে কংগ্রেস কারা এরা যৌথভাবে আমার বেটাকে একা পায়ে মাথা টাথা মারে একবারে কালেজা নষ্ট করে দিয়েছে। কি দিয়ে মারধর করা হয়েছে? লাঠি দিয়ে, রড দিয়ে, ইট ছিঁড়ে মেরেছে। পরশু দিনকে শনিবারের দিন, ভোটের দিন, ভোটের সরকারের উন্নয়নের পক্ষে মানুষ ভোট দেবে এই আশা রেখেই বিভিন্ন বুথে আমরা মানুষকে যতটা পেরেছি দলীয় কর্মীদের সংযত রেখে ভোটটা করানোর চেষ্টা করেছি। কারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে এটাই আমাদের আশা, যার ফলে আমরা কোনো বিশৃঙ্খলা কোথাও তৈরি করার চেষ্টা করিনি। যা করেছে বিরোধীরা করেছে।